এখন বাজে পৌনে 1টা। আমার এখন ত্রাহিত্রাহি অবস্থা। সকালবেলা কাজের দিদি আসেনি, এতক্ষণ অপেক্ষা করলাম, নেই। এই সমস্ত বাসনগুলো ধুতে হবে এখন। তিনি তো বেপাত্তা, ফোনও করেননি, ফোনেও পাচ্ছি না। বৌদি বাড়ি নেই, তাই তো 4 হাত পা গজিয়েছে। সুতরাং তিনি ইচ্ছে করলে আসবেন, না হলে আসবেন না। আমার এখন এত কাজ করতে হবে, বাপরে, বাগানের কাজ করে এলাম। আজকে ভাবছি ডিমটা সিদ্ধ খাবো, ডিম সিদ্ধ ভাজা খাবো, আর কি করব। আর তরকারি তো করা আছে, তরকারি করা আছে। এই শিমগুলো আজকে তুললাম, ভাবছি সবগুলো সিদ্ধ দেবো। হ্যাঁ, সব সিদ্ধ দিয়ে রাতে শুধু সবজিই খাবো, আর কিছু খাবো না। কেমন আইডিয়া বলুন তো? যাকে বকবক না করে কাজে নেমে পড়ি, তখন এইগুলো ধুতে হবে। বাপরে বাপ, এগুলো থালা বাসন ধুতে হবে। রাজকীয় খাবার শিম সিদ্ধ, লঙ্কা, পেঁয়াজ সিদ্ধ। আর কালকে যে লাউ দিয়েছিলাম ভাই বউকে, তার তরকারি পাঠিয়েছে, লাউ দিয়ে, ল্যাটা দিয়ে, 16 মাছ দিয়ে তরকারি, এদি এখন চলবে। আর একটা আছে, মাছের তরকারি দিয়েছে ভাই বৌমা, কাকুর যত্ন করছে, কাকু একা একা খাচ্ছে, সুতরাং বাহ, ভালোই রান্না করেছে। বাড়ির রান্না একরকম লাগে, অন্যের জায়গায় একটা অন্যরকম স্বাদ হয়। এতে মনে হচ্ছে ধনে পাতা দিয়েছে, স্বাদ পাচ্ছি। খেতে থাকি, আপনার দেখতে হবে না, লোভ লেগে যায়। ভালো থাকবেন, আপনারও খেয়ে নিন। এখন বাজে কত, মাত্র 2টো বাজে, তাড়াতাড়ি খাচ্ছি। অন্যদিন 3টের দিকে খাই। শিমগুলো রেখে দিলাম সিদ্ধ করে নি, কারণ কালকে শিমে তেল দিয়েছেন, কীটনাশক। আমি ওটা কেটে ফেলেছিলাম, ভিজিয়ে রাখলাম, সারাদিন ভিজিয়ে থাকুক, বিকেলবেলা সন্ধ্যার দিকে ভালো করে, রাতের দিকে ভালো করে কুচলে ধুয়ে তারপরে খাবো। না হলে কেন, একা একা বাড়িতে আসি, দেখার কেউ নেই, পড়ে থাকবো ঘরে। কী মাছ দিয়েছে? কাটা মাছ, কিন্তু এটা তো মনে হচ্ছে বল মাছ। কী বাবা, এটা হচ্ছে রুই, এটা হচ্ছে বল, কি কম্বিনেশন, বাহ। একে ঠিক আছে, ভালো থাকুন। কিছু মনে করবেন না, আসলে আমি খাচ্ছি, আপনারা দেখছেন, ব্যাপারটা কেমন যেন বুঝছি, ওই জন্যই চলে যেতে চাইছি। কিন্তু আমার গল্প করতে ভালো লাগে, খেতে খেতে গল্প করতে, একসঙ্গে প্রচুর গল্প করতাম ছোটোবেলায়, যে গল্প করতাম, ভাইয়ের সাথে ঝগড়া করতাম, মা বললেন তোরা খেতে বসে কথা বলবি না, মানে আর একটা বিপদ ছিল, গলা টলা বাঁধতে পারে। সেই থেকে 22 বছর আমি খেতে বসে কথা বলিনি, 22 বছর।
কলেজে পড়ার ইউনিভার্সিটি পড়ার সময় হবে, তারপরে আস্তে আস্তে চাকরি পাওয়ার পরে আমি এটা ছাড়ি। সুতরাং কথা এখন বলি বটে, তো মায়ের কথা ভেবেই আমি বন্ধ করি, এই যে কাটা না বাবা, যদি গালে আটকে যায় তাহলে মুশকিল। না, কে দেখবে, কে পিঠ চাপড়াবে, কি নেই তো। সুতরাং ভাই, আমার রাতের খাবার রেডি, সিম পেড়েছিলাম, সমস্ত সিমগুলো সিদ্ধ করেছি, হাঁড়িতে দিয়েছি জল দিয়ে, তার মধ্যে কিছু নুন দিয়ে দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। বাস আজকে এই সবজিটাই খাবো, কিন্তু কথা হচ্ছে খাবো কি এর সঙ্গে একটু কাসুন্দি নেব না আচার নেব। প্রথমে একটু কাসুন্দি নিই, খেয়ে দেখি কাসুন্দি কেমন লাগে। অল্প নিলাম, বেশি নিলাম না, অল্প নিলাম, কাসুন্দি মিশে মিশে খেলে কেমন লাগবে। চাপ না, কাঠিন দিয়েই খাই, ভালোই লাগছে, কাঁটা চামচ লাগবে না, হাত দিয়ে খাই। কেমন প্রিপারেশনটা? এতক্ষণ খাবো আর ভিডিও করবো না? টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।